আজকে আমাদের মোটামুটি ক্লাসে আলোচনা হবে গ্যাস্ট্রোএন্টারোলজি, দুটো ক্লাস আছে। হ্যাঁ, এটা খাদ্যথলি, যে খাবারটা যতটুকু মুখের মধ্যে হলো হলো, না হলো পেটে এসে হজম হবে, সমভাবে মিশ্রিত না হলে এই খাবারটা পরবর্তীকালে যে হজম প্রক্রিয়া সেখানে বাধাপ্রাপ্ত হবে। এবার ধরো ইনকেস তুমি খাবারটা মুখে চিবাওনি, ইনকেস তোমার এখানে খাবারটা বুক ভরে খেয়েছো বা জল কম খেয়েছো, ইনকেস খাবারের মধ্যে হাই প্রোটিন হাই ফ্যাট আছে, তাহলে কী হবে? খাবারটা সঠিকভাবে কখনোই মিশ্রিত হবে না, হজম করার প্রাথমিক পর্যায়ে যাওয়ার যে প্রস্তুতি দরকার সেটা হলো না, পরবর্তীকালে যে খাবারটা হজম হবে অ্যামাইলেজ লাইপেজ ট্রিপসিন কাইমোট্রিপসিন বাইল অ্যাসিড বাইল পিগমেন্ট এসে খাবারটাকে যে হজম করা প্রক্রিয়া শুরু করেছে, কিন্তু কোথাও গিয়ে দেখা হলো এসিএল নাই, কোনো খাবারে গিয়ে মাখানো নাই, খাবারটা হজম হবে না। কোথাও গিয়ে দেখা হলো কোনো একটা পার্টে গিয়ে প্রচুর পরিমাণে ফ্যাট আছে, কিন্তু এসিএলে তোমার বাইল অ্যাসিড বাইল পিগমেন্টটা সেই পরিমাণে নাই, তাহলে ফ্যাটটা হজম হবে না। কোথাও দেখো প্যানক্রিয়াসের সমস্যা আছে, লাইভেজ অ্যামাইলেজ আসছে না, ফলে সেক্ষেত্রে তোমার প্রোটিন পার্টটা হজম করতে সমস্যা হবে। তাহলে যদি ইনকেস তোমার খাবারের মধ্যে যদি ওই প্রাথমিক পর্যায়ে যদি এসিএল অ্যাসিড ঠিক মতো না থাকে, কোয়ালিটি কোয়ান্টিটি অফ এসিএল যদি ঠিক মতো না হয়, তাহলে খাবারটা পরবর্তী স্টেপে যে ডিউডেনাম স্মল ইন্টেস্টাইন হজম হবে অ্যাবজর্ব হবে সে প্রক্রিয়াতে পরিপূর্ণভাবে মানে হবে না, 100% সঠিকভাবে অ্যাবজর্ব হবে না। মানে সুজাগতা খাবারটা যে পরিমাণ খেয়েছি সেই পরিমাণ খাবারটা পরিপূর্ণভাবে হজম না হয়ে দেহের মধ্যে যাবে না, একটু হজম হবে একটু থাকবে, মানে পরিপূর্ণ হবে না। ফলে যে সাপোজ 80% খাবার হজম হয়ে গেলো, যেহেতু খাবার খেয়েছো তার 80% হজম হয়ে গেলো, 20% হজম হয়নি, 20% হজম হয়নি, হজম হয়নি মানে এই 20% খাবার ধরো হাই প্রোটিন বা হাই ফ্যাট আছে, বা এমন কোনো পার্ট আছে যেখানে এসিএল মিশ্রিত হয়নি, বা বাইল অ্যাসিড বাইল পিগমেন্ট যথাযথ পরিমাণে আসেনি, ফলে 20% হজম হয়নি। এই হজম না হওয়া খাদ্যটা কী হবে, এইখানে অসুখের শুরু। এই হজম না হওয়া খাবারটা কী হবে, তুমি তো উগলে ফেলতে পারবে না, পেটতে বার করতেও পারবে না, কী হবে? এই যে হজম হচ্ছে না খাবারটা, সেটা কী হবে? তাহলে এইটা হচ্ছে নাড়ি। হ্যাঁ, নাড়ির মধ্যে তো এই পুরো খাবারের মধ্যে এই পার্টটা হজম হয়নি, এই পার্টটা তো হজম হয়ে গেল, এবার এই পার্টটা হজম হয়নি, এইটা কী হবে? জমবে, এখানে জমবে, এখানে জমবে, জমলে কী হবে? এখানে যদি জমে যায়, যেখানে নোংরা জল বেশি সেখানে মশা মাছি পোকামাকড় বেশি, তাহলে খাবারটা কী হবে? পচবে, পেটের মধ্যে ওই যে অপাচিত খাবার সেটা পচে যাবে, পচবে, অ্যানোরোবিক রিয়াকশন হবে। সেখানে কী হবে? অ্যানোরোবিক রিয়াকশন হচ্ছে না, সেখানে বিভিন্ন রকম পেটের মধ্যে তো জীবাণু আছে, পেটের নাড়ি তো নর্মালি ফ্লোরা আছে, ব্যাকটেরিয়াল ফ্লোরা আছে, তার সঙ্গে যদি আমার পেটের মধ্যে স্ট্রেপটোকোকাস ব্যাকটেরিয়া থাকে, এইটা হচ্ছে মেন, স্ট্রেপটোকোকাস ব্যাকটেরিয়া সিঞ্জিল ভাইরাস এফস্টেন ভাইরাস বা হেভি মেটাল পেটের মধ্যে জমে আছে, তাহলে কী হবে? এই খাবারের মধ্যে ওই জীবাণুগুলো কী হবে? বৃদ্ধি পাবে, ওই পচা খাবারে ওই সমস্ত জীবাণুগুলো শক্তি বৃদ্ধি পাবে, সংখ্যাও বৃদ্ধি পাবে। যত বেশি পরিমাণে এই সমস্ত ব্যাকটেরিয়া স্ট্রেপটোকোকাস ব্যাকটেরিয়া তারপরে এফস্টেন ভাইরাস সিঞ্জিল ভাইরাস যত বেশি পরিমাণে বাড়বে তত বেশি পরিমাণে এখানে জমবে, আর জমে এই সমস্ত জীবাণুগুলো কী করবে? জীবাণুগুলো এই পেটের নাড়ির ভেতরে যে ওয়াল রয়েছে সে ওয়ালে গিয়ে অ্যাটাক করবে, যেমন চামড়াতে কোথাও ইনফেকশন হয়ে গেলে যেমন ঘা হয়ে যায় সেরকমভাবে এখানে ঘা হবে, হালকা করে ঘা হবে, এই ঘা থেকে তখন কী হবে? মিউকাস তৈরি হবে, শ্লেষ্মা তৈরি হবে, ওই শ্লেষ্মা তৈরি হয়ে তখন কী হবে? এখানে শ্লেষ্মা তৈরি হয়ে গেল, শ্লেষ্মা গেলে তখন কী হবে? আমাশা হবে পায়খানা হবে। এবার এই জীবাণুগুলোই যদি আবার এখানে যদি নার্ভটা থাকে ইন্টেস্টিনাল নার্ভ প্লেক্সাস, মানে যেমন ব্রেনে একটা নার্ভ আছে, পেটের মধ্যে একটা নার্ভের সিস্টেমই রয়েছে, পেটের নাড়িগুলোকে নির্দিষ্ট নিয়মে ছন্দে ছন্দে চালায়, ফলে একটা সময় গিয়ে 24 ঘন্টা পর পর পায়খানা বেগ পায়, হ্যাঁ খিদের বেগ পায়, পায়খানা পেট চলে যায়, এই যে গতিবেগ নাড়ি যে মুভমেন্টটা এটা ইন্টেস্টিনাল নার্ভ প্লেক্সাস থেকে হয়। এখন এই নার্ভ প্লেক্সাসগুলো এই দেওয়ালে আছে,
এখন যদি জীবাণু অ্যাটাক করে, হেভি মেটাল অ্যাটাক করে, নিউরোটক্সিন অ্যাটাক করে, তাহলে কী হবে, নার্ভটা কী হবে, ড্যামেজ হবে। যত বেশি ড্যামেজ হবে নার্ভের যে নর্মাল কাজ, পেরিস্টলটিক মুভমেন্ট করা, একটা নির্দিষ্ট ছন্দে খাবার খেয়ে মুখ থেকে আস্তে আস্তে পায়খানাতে নিয়ে যাওয়া, ধাক্কা মারতে মারতে তো নিয়ে যাচ্ছে, এইভাবে এইভাবে ধাক্কা মারতে মারতে নিয়ে যাচ্ছে, এই যে পেটের নার্ভ থেকে আস্তে 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 নেমে যায় চলে আসছে, এই যে মুভমেন্টটা এটা থেমে যাবে, ডিস্টার্ব হবে, তখন কী হবে, পায়খানা বেগ হবে না, পায়খানা কষা হবে, কষ্টকাঠিন্য হবে, বুঝা গেল। এবার যত বেশি পরিমাণে এখানে এই জীবাণুগুলো বৃদ্ধি পাবে, তখন এখানে একটা গ্যাস ফর্ম করবে, অ্যানারোবিক গ্যাস, সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, অ্যামোনিয়া গ্যাস, মিথেন গ্যাস, এগুলো তৈরি হবে। যত অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, অ্যামোনিয়া গ্যাস প্রচণ্ড পরিমাণে ভোলাটাইল, যেগুলো প্রসাবখানায় গেলে বাথরুমে ট্রেনের স্টেশনে গেলে প্রচণ্ড দুর্গন্ধ বেরোয়, ওটা অ্যামোনিয়ার জন্য। অ্যামোনিয়া গ্যাস উপর দিক দিয়ে ওঠার চেষ্টা করে, নিচের দিকে নেওয়ার চেষ্টা করে, তখন কী হবে, বেশি পরিমাণে ঢেকুর উঠবে, বায়ু উঠবে, এবং এইটা যদি বেশি হয়, অ্যামোনিয়া গ্যাস মানে নাড়ি ভেদ করে যখন ব্লাডে যাবে, ব্লাডে গিয়ে ও তখন প্রচণ্ড পরিমাণে গা ঝিমঝিম করবে, যে সমস্ত শিরা উপসাগুলো রয়েছে সেগুলোকে কুচকে দেয়, ফলে কি মাথা কপাল ঘেমে যায়, মাথা ব্যথা করে, পিঠে চান ধরে যায়, প্রচণ্ড গ্যাস পেট যাতে ফেঁপে যায়। এই অ্যামোনিয়া গ্যাস যত বেশি পেটে থাকবে তাদেরকে পেট ফেঁপে যাবে, খাওয়ার পরে পেট একদম ছেড়ে চলে যাচ্ছে, পেট ফেঁপে চলে যাচ্ছে, মানে কি অ্যামোনিয়ার জন্য হচ্ছে। ওই অ্যামোনিয়া ব্লাডে গেলে নার্ভে বা শিলাতে গেলে শিলাগুলোকে কুচকে দেবে, তখন কী হবে, ঘাড় পেট মাথা সব যন্ত্রণা করবে, কপাল ফল সব ঘামতে লাগবে, অনেকে গ্যাস হয়ে গেলে হাত পা সব ঝিমঝিম করে অজ্ঞান হয়ে যায়, এটা অ্যামোনিয়ার জন্য হচ্ছে। এটা হলো তাহলে এই যে আমাশা হলো, পেট ফাঁপা হলো, তারপরে পায়খানা কষা হলো, হ্যাঁ, এই শুধু কিসের জন্য, অপাচিত খাবারের জন্য। হ্যালো, অপাচিত খাবার থেকে সব শুরু হচ্ছে। তাহলে আমার পেটের মধ্যে এই জীবাণু সবার মধ্যে, সবার পেটের মধ্যে কম বেশি আছে, কিন্তু খাবারে যদি হেরফের হয়, হজমের পক্ষে যদি ব্যাঘাত ঘটে, তাহলে এই জীবাণুগুলো অটোমেটিক বৃদ্ধি পাবে, তাহলে পরবর্তী সমস্যাগুলো তৈরি হবে। এখন এটা যদি হয়, তাহলে পরবর্তী এই আমাশা, এই ঘা হতে 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 পেটের একদম পায়খানা দাঁড় পর্যন্ত চলে গেছে, তখন কী হবে, হারিশ হবে, হিমালয়েড হবে, পায়খানা তাদের রক্ত পড়বে। গল্প কিন্তু শুরু এখানে। এবার অপাচিত খাবার কখন শুরু হবে, একটা খাবার ঠিকমতো হজম হবে না কখন, আমাদের পেটের মধ্যে যে যাবতীয় সমস্যার সূত্রপাত হচ্ছে, কয়েকটা সূত্র সমস্যা বলেন, যেমন না না, পেটের মধ্যে পেটের কয়েকটা সমস্যার নাম বলেন, মানে মানুষ আপনাকে বলবে, পেটে ব্যথা, পেটে ব্যথা আমি বলে নিয়ে বলবো, হ্যাঁ, হজম না, এছাড়াও আপনার যদি ফুড পয়জনিং হয়, যদি ফুড পয়জন একটা, সে তো জীবাণু নিয়ে ঢুকছে, ও গিয়ে তো আরও অ্যাটাক করবে, তখন সে গ্যাস্ট্রোএন্টেরাইটিস, মানে প্রচণ্ড পাতলা পায়খানা হচ্ছে, বমি হচ্ছে, জ্বর হচ্ছে, আলাদা, ওটা আলাদা স্পেকট্রামটা। আমি যেটা বলতে চাইছি, ক্রনিক সমস্যা নেই, এই যে লিভার আছে দাদা, লিভার আমাদের যে স্টমাক আছে না, স্টমাকের যে পিপিআই আছে, প্রোটন পাম্প, প্রোটন পাম্প থেকে এইচসিএল তৈরি করার জন্য কিন্তু লিভারের হাত রয়েছে। এইচসিএল অ্যাসিডের কতটা তৈরি হবে, কী কোয়ালিটি তৈরি হবে, তার জন্য একটা লিভার থেকে আপনার একটা নিয়ন্ত্রণ রয়েছে। কীভাবে আছে, লিভারে যে সমস্ত এনজাইমগুলো আছে, নিউরোট্রান্সমিটার রয়েছে, তার মধ্যতে কিন্তু এটা নিয়ন্ত্রণ হয়। লিভার যত ড্যামেজ হবে, পিপি প্রোটন পাম্পে তত সমস্যা হবে, লিভার যত ড্যামেজ হবে, ক্ষতিগ্রস্ত হবে, এখানে এসএল তৈরি তত কোয়ালিটি কোয়ান্টিটি কমে যাবে। লিভার যত ক্ষতিগ্রস্ত হবে, স্টমাক ওয়ালে এসএল অ্যাসিডের কোয়ালিটি কোয়ান্টিটি কমে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, ফলে প্রোটন পাম্পের অ্যাক্টিভ কাজের জন্য, সক্রিয় কাজের জন্য লিভারকে সক্রিয় থাকতে হবে। বোঝা গেল কি না, যেমন আপনার দুশ্চিন্তা করতে করতে খাচ্ছেন, মানে প্রচণ্ড কথা বলতে বলতে খাচ্ছেন, তাহলে কী হবে, যেহেতু খাওয়ার প্রক্রিয়াতে একটা আমার এপিনেফ্রিন গ্ল্যান্ডের কাজ করে, আমি যে খাবারটা খাচ্ছি, একটা একটা তো বডির একটা সিচুয়েশান, সেই সিচুয়েশানকে হ্যান্ডেল করতে গিয়ে এপিনেফ্রিন হরমোন লাগবেই, সে এসে এই গ্ল্যান্ডটাকে, এটাকে দুটোই কন্ট্রোল করছে, লিভার আবার একে কন্ট্রোল করছে, ফলে কী হচ্ছে, যদি খেতে খেতে আমরা খাই, মানে খাওয়া দাওয়া করি, কথা বলতে বলতে খাই, বা দুশ্চিন্তা করতে করতে খাই, তাহলে খাবারটা ঠিকমতো কখনো হজম হবে না। যেহেতু পিপি প্রোটন পাম্পের কাজের জন্য এপিনেফ্রিন গ্ল্যান্ড কাজ করে, ওকে নিয়ন্ত্রণ করে, ফলে যদি আমার প্রচণ্ড ভয় ভীতি সন্ত্রাস দুশ্চিন্তা নিয়ে যদি খাওয়া খেতে বসি, খাবারটা ঠিকমতো হজম হবে না। হজম হবে না কারণ পিপি প্রোটন পাম্প থেকে অ্যাডুকেট পরিমাণে
অ্যাডুকেট কোয়ালিটির এসিএল তৈরি হচ্ছে না, তাহলে খাবারটা হজম হচ্ছে না। তাহলে আমি পিপিকে ঠিক রাখার জন্য আমার লিভারকে ঠিক রাখতে হবে। আবার যে খাবারের মধ্যে যে প্রোটিন পার্টটা রয়েছে, ফ্যাট পার্টটা রয়েছে, সেটাকে সঠিক পরিমাণে হজম করার জন্য লিভার থেকে বাইল অ্যাসিড, বাইল পিগমেন্টের অ্যাডুকেট পরিমাণ কোয়ালিটি এবং কোয়ান্টিটি থাকতে হবে। আমার ধরো খাবারের মধ্যে 10 গ্রাম ফ্যাট রয়েছে যে খাবারটা খেয়েছি, আমি জানি যে 1 গ্রাম ফ্যাটকে হজম করতে, সঠিকভাবে হজম করতে ধরো 0.0001 মাইক্রোগ্রাম বায়াল অ্যাসিড লাগবে। সাপোজ ধরো এখন 10 গ্রাম করতে যেটুকু দরকার সেটুকু বের করতে পারছে না, তাহলে 10 গ্রামের মধ্যে হজম হবে না, 1 গ্রাম বাদ হয়ে গেলো হয়তো, যেটুকু হজম হবে না সেটুকু পেটে গিয়ে আবার সমস্যা তৈরি করে যাওয়ার সমস্যা হলো। তাহলে লিভারকে ঠিক রাখতে হবে, বায়াল অ্যাসিডের কোয়ালিটি কোয়ান্টিটি ঠিক রাখার জন্য লিভারকে ঠিক রাখতে হবে, আবার এটাকে ঠিক রাখার জন্য লিভারকে ঠিক রাখতে হবে। তাহলে অ্যাকচুয়ালি পেটের সমস্যার মূল সূত্রপাত লিভার, বুঝা গেল? তাহলে লিভারকে যদি ঠিক না রাখতে পারি তাহলে পেটের সমস্যা কোনো দিনই ভালো হবে না। পেটের সমস্যা এই জন্য লিভারকে পিসমেকার বলা হয়। পেট ভালো তা জগৎ ভালো, পেট যদি ভালো না থাকে, পেটের মধ্যে খাবার হজম না যদি ঠিক মতো না হয়, তাহলে ওই যে বললাম যা যা হওয়ার, পেট ফেঁপে যাবে, অ্যামোনিয়া গ্যাস ফর্ম করবে, ঢেকুর বেশি উঠবে,